শুনেন, আমাদের সম্পর্ক নবীর সাথে, আসল ইসলামের সাথে এবং পূর্ব সূরীদের সাথে। প্রিয়নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদি সম্প্রদায় 71 ফিরকায়, 71 দলে বিভক্ত হয়েছে। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, এবং খ্রিস্টানরা 72 ফিরকায় বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর আমার এই উম্মত 73 দলে বিভক্ত হবে। সবাই কথাটা সুন্দর করে শুনেন, এটা নবী সাল্লাল্লাহু সাল্লামের ভবিষ্যৎবাণী। এই যে দুনিয়াতে আজ আমরা অনেকে বলি না যে মুসলমান এক হয়ে থাকে না, এক হয় নাই, এক হয় নাই, এক হওয়ার জন্য চেষ্টা করতে পারেন, কিন্তু এটা ভবিষ্যৎবাণী, এক হবে না, বরং এখানে 73টি দল হবে। ইহুদিরা 71, খ্রিস্টানরা 72, মুসলমানরা 73। এখন প্রশ্ন হল যে 73 দলের যে কোনো একটা হলেই কি আপনি জান্নাতে যাবেন, না 73 দলের মধ্যে কোন একটা খাঁটি দল থাকবে? আরে বাবা, মাছেরও অনেকগুলা প্রকার আছে, আবার কি বলে যে আজকাল গরু ছাগলেরও অনেকগুলা প্রোডাক্ট বের হয়েছে, সবগুলা কি অরিজিনাল? তো 73টা হলেই কি আপনি জান্নাত পাবেন? কি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বলছেন, কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, সকলে জাহান্নামে যাবে একটি ছাড়া, সকলে জাহান্নামে যাবে একটি দল ছাড়া, 73টার মধ্যে একটা জান্নাতে যাবে, আর 72টায় কোথায় যাবে? জাহান্নাম যাবে। এটা কে বলেছেন ভাই? এটা আমরা বুক খুলিয়ে আমি বলতে আসেনি ভাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। ভালো করে বুঝেন ও শুনেন, আর যারা ইন্টারনেট যোগে শুনছেন তারাও বুঝেন ও শুনেন। তো সাহাবায়ে কেরামদের মনে প্রশ্ন আসতেই পারে, যেমন আপনাদের মন অন্তরে, সকলের অন্তরে প্রশ্ন এসেছে যে ওইটা কি জামাত যে জান্নাতে যাবে, কারণ আমরা সবাই চাই যে ওই জামাতের অন্তর্ভুক্ত হব, আর কোথায় যাব? জান্নাতে যাব। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কালু মা হেয়া, আল্লাহ রসুল ওই জামাতটা কি, ওই দলটা কে? আল্লাহ রসুল সাল্লাম বলছেন, মান কানা আলা মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি যার উপর এবং আমার সাহাবিরা যার উপর প্রতিষ্ঠিত, যে আকীদা আমল ইবাদত আখলাক ইত্যাদির উপর কায়েম ও প্রতিষ্ঠিত, সেই লোকেরাই জান্নাতে যাবে। এখানে কি বোঝা গেল? রাসূল সাল্লাম যার উপর ছিলেন, তার সাহাবায়ে কেরামরা যার উপর ছিলেন, যেই সালাফ যাদের কথা আমি আজ আপনাদের বুঝাতে এসেছি, তাদের নিয়ম নীতির উপর থাকলে জান্নাতে যাওয়া যাবে, তাদেরকে ছেড়ে দিয়ে অন্য নিয়ম নীতির উপর চলে গেলে জান্নাতে যাওয়া যাবে না। এখন ওই নীতিকে ধরতে হবে। আজ আমাদের যুবক অনেক ভাই, অনেক ইসলামের দিকে আগ্রহী ভাইয়েরা প্রশ্ন করে যে মৌলানা বা শেখ বা অমুক বা তমুক, যে এতগুলা দল উপদল আমাদের মুসলমানের মধ্যে আছে, কার সাথে থাকবো? কেউ আবার বলবে ওদের সংগঠনটা খুব চাঙ্গা, ওখানে থাকি। হ্যাঁ, কেউ বলে ওরা খুব ফিটফাট, ওদের সাথে থাকি। কেউ বলবে না, এদের মধ্যে খুব এখলাস আছে, হাঁড়ি পাতিল বকচা বকচু নিয়ে দুনিয়াতে ঘুরে বেড়ায়, ওদের সাথে যাই। কেউ বলবে না, এগুলা বাদ দিয়ে ওই মসজিদে যারা জিকির ফিকির করে ওদের সাথে যাই। কেউ বলবে না, এতগুলা ঝড় ঝামেলা দরকার নাই, দুই একটা কোন ভালো পীরের, হক্কানি পীরের হাত ধরে নি, ও আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে, ইত্যাদি মানুষের কথা। আর এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ বলে দিয়েছেন যে তোমার আদর্শ যেন সাহাবাদের আদর্শের মতো হয়, নবীর আদর্শের মতো হয়, তাহলে তুমি জান্নাতে যাবে, নচেত জান্নাতে যাবে না। ভাইরা, একটি কথা সুন্দর করে মনে রাখবেন, যদি কোন মানুষ এই সালাফে সালেহিনদের মতাদর্শের উপরে জীবন যাপন করে, আর সে যদি দুনিয়ার মধ্যে একজন মানুষ হয়, তাহলেও সেটা সংগঠন, তাহলেও সেটা একটা দল, তাহলেও সেটা হচ্ছে সেই হক দল। দুনিয়ার অধিক মানুষকে দেখার কোন প্রয়োজন নেই, কারণ এখানে আল্লাহ রসুল সাল্লাম কোন ব্যক্তি ও কোন দেশ এবং কোন স্থানের কথা বলছেন না, একটা আদর্শ একটা নীতির কথা বলছেন, যে রসুলের করিম সাল্লামের নীতির উপর থাকবে, সাহাবায়ে কেরামের নীতির উপর থাকবে, সে মানুষ জান্নাতে যাবে। এখানে কোন ব্যক্তি সংগঠন ইত্যাদির কথা নেই, এখানে একটা নীতির কথা আছে। এই জন্য আমি আপনাদেরকে আরো বলতে চাই, আমাদের কিছু আহলুল হাদিস ভাই
দল সংগঠন ইত্যাদি করে থাকেন, আর একটা করার পর আরেকটার সঙ্গে তর্ক ঝগড়া মারামারি ইত্যাদি অনেকেই করে থাকেন, মারামারি না হলো মতবিরোধ হয়ে থাকে। আপনাদের একটা কথা বলবো, যে যদি কোনদিন মানুষের মানহাজ সহি হয়, মানহাজ যদি রসুল এবং সাহাবা ও তাবেইনদের মানহাজ ও আদর্শ হয়, তাহলে সেটা আপনার ভাই, সেটা হলো জান্নাতি দলের মানুষ। এদের সঙ্গে আপনাকে শত্রুতা বুঝে শুনে করা উচিত, এদের সঙ্গে তর্ক বিতর্ক বিনা কারণে এবং বিশেষ বিশেষ দুনিয়ার কারণে উচিত নয়।